ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি ঢাকা দুই মহানগরীর আহ্বায়ক সহ প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান জানান, রাজনৈতিকভাবে মাঠ পর্যায়ের আন্দোলনে সরকারি দলের সমান সুযোগ পাওয়ার দাবি জানানো হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে যাতে কোনো বাধা না দেওয়া হয় দলের পক্ষ থেকে সে দাবিও জানানো হয়েছে। বিএনপির দাবির প্রেক্ষিতে ডিএমপি কমিশনার ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান আমানুল্লাহ আমান। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের কর্মসূচি আমরা শান্তিপূর্ণভাবে আগামী 9 তারিখ থেকে প্রতিটি ওয়ার্ডে উত্তর এবং দক্ষিণ আমরা পালন করব, প্রতিটি থানায় আমরা পালন করব। আমরা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব, সেখানে আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরকে সেখানে নিরাপত্তা দেবেন।